আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের সালাদ। আশা করি আমার পেঁপের সালাদ আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন। তাহলে চলুন দেখে নিই খুব সহজে কীভাবে পেঁপে দিয়ে সালাদ তৈরি করতে হয়। এই পেঁপের সালাদটা আমি কোনো টমেটো ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁপে নিয়েছি, শসা, গাজর, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আমি এখানে টমেটো ব্যবহার করব না, আপনারা চাইলে টমেটোও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে শসা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু কুচি করে কেটে নিয়েছি, এবং গাজর এবং পেঁপেটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও কেটে নিতে পারেন, তবে আমার মনে হয় গ্রেটার দিয়ে যদি করেন তাহলে আর একটু ভালো হয়। শসাটাকে গ্রেটার করার কোনো প্রয়োজন নেই, শসাটা এমনিতেই কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে এমনিতে নিয়ে নিয়েছি, প্রথমে আমি মাখাবো না, আমি পরবর্তীতে সব কিছু একসাথে মেখে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে খুব ভালো করে কচলিয়ে সফট করে নিতে পারেন, তবে আমি এগুলোকে সফট করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ চিনি। আমি এখানে ভিনেগার ব্যবহার করছি, আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। যদি আপনারা লেবুর রস ব্যবহার করেন তাহলে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবেন, অথবা আপনারা চাইলে যে কচি লেবু থাকে সেই কচি লেবুটাকে কুচি করেও কেটে ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। ভিনেগার না খাওয়াই ভালো, ভিনেগার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তৈরি হয়ে গেল পেঁপের সালাদ। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।